হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তবে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, যতদিন বেঁচে থাকব দেখা যায় কারো আল্লাহ ও রাসূলের কথা স্মরণ হয়েছে, নিজেকে চিনতে গেলে মুর্শিদ ধরার প্রয়োজন আছে, মুর্শিদ ধরেছে এবং মুর্শিদ ধরার পরে সাধনাও করে। কিন্তু আমি বলবো যে সাধনা করলেও কখনো আল্লাহ রাসূলকে পাবে না। কেন? সাধনা হলো অসাধ্যকে বাধ্য করা, মানে আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা, আল্লাহর সাথে সম্পর্ক করা, এটা একটা অসাধ্য ব্যাপার। কিন্তু এই অসাধ্যকে সাধ্যে আনার জন্যই কিন্তু মানুষে সাধনা করে। তবে সাধনা হলো একটি ভাষা এবং কর্ম একটি ভাষা এবং আমল একটি ভাষা। তো আজকের যে কথাটি বোঝাইতে চাইছি যে মানুষ যখন সাধন ভজনের মধ্যে মানুষ যখন খুব করতে থাকে তখন দেখা যায় সেই মানুষটি আগাইতে পারে না। সাধন করতে 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 বেশ সাধন করেছে কিন্তু না পাইলো আল্লাহর দেখা, না কোনো বিষয়ে আগাইতে পারলো বা ওরকম জ্ঞান হলো না, এরকম বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকের আলোচনার মূল হলো যে সাধনা করার পরেও কেন মানুষ আল্লাহ ও রাসূলকে পায় না, সেটির মূল বিষয়টি আমি এখন বলছি। সেই মূল বিষয়টি হলো যে যারা মনে করে যে মুর্শিদ ধরতে হবে, ধরেছি, মুর্শিদের কাছে কী কী সাধনা নিতে হবে, কী কী আমল কর্ম করতে হবে তা করতেছি এবং যা দিয়েছে তা করতেছি, করতে করতে একসময় দেখা যায় যে কেন করতেছি, যে মুর্শিদ ধরতে হবে আইন ধরেছি, সাধন করতে হবে আইন করতেছি, এই দিকে লক্ষ্য করে যে করতে হবে করতেছি। এই জন্য যদি কেউ সাধনা করে তাহলে সে কখনো আল্লাহ রাসূল পাবে না। তবে সাধনার পাশাপাশি তার মনের মধ্যে পূর্ণ প্রেম থাকতে হবে, আল্লাহ ও রাসূলের কথা, মুর্শিদের কথা যখন স্মরণ হবে, চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকবে, তখনই আল্লাহর মায়া লাগবে। যে সে সাধনা করে সে তো আমার জন্যে, সে তো চোখের পানি ফালায়, সে তো আমার জন্যেই। এখন দেখা যায় যে ভাত আছে তরকারি নেই, তরকারি আছে তো লবণ নেই, তো এরকম বিষয় দিয়ে কিন্তু একটা ছাড়া একটা হয় না। যেমন আমি একজনকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, আর তাকে পাইবার জন্যে আমি যা কিছু করা লাগলো আমি করলাম, এটাও একটা সাধনা। আরেকটা সাধনা হলে দেহের সাধনা, দম সাধনা করতে হয়, দেহের সাধনা করতে হয় এবং দেখা যায় যে বিভিন্ন সাধনা যখন করতে হয় তখন এই দেহের মধ্যে যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুকে আটকাতে হবে, তারা যেন তাদের মতে না চলে আমার মতে চলে। এবং দেখা যায় এই দশটা ইন্দ্রিয় যা কিছু ধরতে ইচ্ছা করে, যা কিছু মুখ দিয়ে করতে বলতে ইচ্ছা করে বলে ফেলি এবং যা ইচ্ছা তা খেয়ে ফেলি। তো এখন দেখা যায় এরকমভাবে যখন একটা মানুষ চলতে থাকে এবং সে সাধনাও করে, তখন সাধনা করার মূল উদ্দেশ্য কি? অসাধ্যকে বাধ্য করা। আমার ছয়টা রিপুকে আমি প্রথম বাধ্য করব, এই অসাধ্যকে বাধ্য করব, দশটা ইন্দ্রিয় শক্তিকে আমার আয়ত্ত করব, এই ইন্দ্রিয় আমার কথা ছাড়া চলবে না। এবং দেখা গেছে যে সাধনা করতে হবে করি না, সাধনার মূল উদ্দেশ্য হলো যে চোখের পানি দিয়ে জয় করতে হবে। আর চোখের পানি কখন আসে? একজন প্রেমিক যখন ফানাফিল্লা হয়ে যায় তখনই তার চোখের পানি আসে, তখন অন্তরে জিকির, হাতে পায়ে করতেছে ফিকির এবং আল্লাহর স্মরণ রেখে চোখ দিয়ে পানি পড়তেছে অঝরে, তখন কি হয়? তখন সাধনা, কর্ম, জিকির, প্রেম, তরকারি, লবণ এবং ভাত সব কিছু আমার হাজির হলো, এখন যখন খাবো এখন স্বাদ পাবো। তাহলে দেখা যায় সাধন করি প্রেম নাই, প্রেম আছে সাধন নাই, একটা আছে তো আরেকটা নাই, তখন কি হবে?
এরকম সাধনা করে কখনো আল্লাহ ও রাসূলকে পাওয়া সম্ভব নয়। এবং নিজের মধ্যে যে আত্মদর্শন, যে আত্মায় আল্লাহ মিশে আছে, আমার যখন আত্মদর্শন হবে, রূহ দর্শন হবে, তখন সেই রূহের স্রোতের মধ্যে আল্লাহর স্রোত মিশ্রিত, তখন আমি রূহর স্রোত যখন দেখে ফেলব তখন আমার আল্লাহর স্রোতকে দেখে ফেলব। যাই হোক, এখন এই পর্যন্ত একটা মানুষ পৌঁছাইতে পারে না, হয়তো তার প্রেম আছে, সাধনা নেই, সাধনা আছে, প্রেম নেই, তরকারি আছে, লবণ নেই, লবণ আছে তো ভাত নেই, তবে তিনটা জিনিস যখন একাত্র হয়ে যাবে তখনই আমার সামনে একটা নূরের তাজাল্লি উপস্থিত হবে। তার রূপ আছে, স্রোত আছে, তার চোখ আছে, মুখ আছে, সে কথা বলতে পারে, আদর করতে জানে, সে আমাকে শিক্ষা দিতে জানে। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনার মূল হলো যে শুধু সাধনা করলেই হবে না, সাধনার পাশাপাশি কী করতে হবে, যে মন থেকে যদি কেউ কোনো কিছু ত্যাগ করতে না পারে তাহলে সাধন করলেও হবে না। মনের ত্যাগ, মনের ত্যাগটাই হলো আসল সাধনা। এরপরে সমস্ত সাধনা যা কিছু করব তখন আমার ছয় রূপকে আয়ত্ত করবো, দশ ইন্দ্রুকে, এবং দেখা গেছে যে আমার মধ্যে যে এই মনের গতিটা আয়ত্ত করব, তখন কি হবে, তখনই আমি হলাম সে পাপ মুক্ত। আর পাপ মুক্ত যখন হব তখন আমার আত্মা পরিষ্কার হবে, আর এই দেহের মধ্যে যে নিষ্পাপ আত্মাটা আছে তখন সেই আত্মাই মিশে আল্লাহ কালবে বসত করবে। আর যখন আল্লাহ কালবে বসত করবে তখন কি হবে, এই বান্দার মুখে দিয়ে কথা বলবে, এই বান্দার মুখে দিয়ে যদি কিছু বলে তো হয়ে যাবে। হে জগৎবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কতটুকু ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে এবং এই মতে যদি কেউ চলে কিংবা এই মতে মুর্শিদ ধরা হয় এবং মুর্শিদের কাছে গিয়ে যখন সাধনা নেওয়া হয় এবং সেই সাধনার তালে তালে ভরে যাবে আমার চোখের জলে, কাঁদতেছি আমি আর কোন দিন যাব কোলে, হে আল্লাহ হে রাসুল কোনো দিন যেন তোমার নাম না যাই ভুলে। হে জগৎবাসী, আজ এই বিষয়গুলো আলাপ করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তবে আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।